সারা বছর ধরেই আপনারা খবরের ঘন্টার সঙ্গে রয়েছেন ইতিবাচক ভাবনার সঙ্গে। খবরের ঘন্টার খবরগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটি নয়, অনেকগুলো সোশ্যাল মিডিয়াতেই এখন সম্প্রচার হয় আমাদের ইতিবাচক ভাবনার খবর। আমি অর্পিতা, চলুন দেখে নিই আজকের বিশেষ খবর। ডুয়ার্সের সব জঙ্গল বন্ধ হয়ে গেল 3 মাসের জন্য। 16 জুন থেকে পর্যটকদের জন্য 3 মাসের জন্য বন্ধ হয়ে গেল ডুয়ার্সের গরুমারা ও চাপড়ামারি অভয়ারণ্য। আগামী 3 মাস পর্যটকরা জঙ্গলে প্রবেশ করতে পারবে না। বর্ষার এই সময় বন্য জন্তুদের প্রজননের সময়, তাই এই সময় বন্য জন্তুদের বিরক্ত করা যাবে না। প্রতিবছর এই সময় 16 জুন থেকে জঙ্গলে প্রবেশ পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। 3 মাস বন্ধ থাকার পর পুজোর মুখে ফের খুলবে জঙ্গল। মূর্তি থেকে চাপড়ামারি সহ অন্যান্য নজর মিনার যাওয়ার জন্য পর্যটকরা এদিন ডুয়ার্সে আসেন। পর্যটন ব্যবসায়ী শেখ জিয়াউর রহমান বলেন, 3 মাস জঙ্গল বন্ধ থাকলেও পর্যটকরা ডুয়ার্সে আসতে পারেন। বর্ষায় ডুয়ার্স আরো সুন্দর হয়ে ওঠে। জঙ্গল বাদ দিলেও ডুয়ার্সের বিভিন্ন অদ্ভুত জায়গাগুলো বর্ষায় পর্যটকরা উপভোগ করতে পারেন। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 3 মাসের জন্য ফরেস্ট বন্ধ হচ্ছে, জঙ্গল বন্ধ হচ্ছে। জঙ্গলের বিভিন্ন ওয়াচ টাওয়ার এবং জঙ্গল সাফারি বন্ধ থাকবে আগামী 3 মাস। এটা পশুদের প্রজনন টাইম, সেই জন্য এটা বন্ধ করা হয়। প্রত্যেক বছরের ন্যায় এবছরও বন্ধ হচ্ছে। কিন্তু আমাদের এই পর্যটক, মানে পর্যটক নিয়ে যে ডুয়ার্স, ঠিক আছে, বা পর্যটকরা, যেসব পর্যটকরা ডুয়ার্সে আসেন এই বর্ষাতে, তারা হচ্ছে অরিজিনাল ডুয়ার্সের যে প্রকৃতির রূপটা সেটা এখনই দেখতে পায়। এছাড়া রয়েছে আমাদের বিভিন্ন অবৃত জায়গা, পাহাড়ি, নদী, ঝর্ণা, যেগুলো দেখতে টুরিস্ট আসে। এবং টুরিস্ট যদি এখন আসে, পর্যটক যদি এখন আসে, এখন আরও বেশি, ঠিক আছে, ডুয়ার্সকে উপভোগ করতে পারবে। আমি শেখ জিয়াউর রহমান।